যে আঠাশ তারিখে লঘী বৈঠা মানুষকে মেরে লাশের উপরে নৃত্য করেছিলেন সেই নৃত্যর খেলা বাংলাদেশ হবে না আপনারা যে এমন কাউরান বাজারে দোতলা বাসে আগুন দিয়ে মানুষকে পুরিয়ে হত্যা করেছিলেন সেই খেলা বাংলাদেশ হবে না আপনারা যেমন বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিলেন সেই খেলা বাংলাদেশে হবে না আপনারা দিনের ভোট রাতে করে আপনারা চোদ্দো এবং আঠেরো সালের মন্ত্রী এমপি হয়ে সকাল থেকে শুরু করেন মিথ্যা কথা বলতে এই তথ্যমন্ত্রী এবং সবসময় দেখবেন যে আল্লাহর নাম যতবার না নেয় তার চেয়ে বেশিবার খালেদা জিয়া এবং তারেক রহমানের নাম নেয় তারেক রহমান এবং খালেদা জিয়াকে এতই ভয় পায় এই শেখ হাসিনা এবং তথ্যমন্ত্রী এবং ওবাদুল কাদের যার জন্য সবসময় জিগির করেন তারেক রহমানকে নিয়ে তারেক রহমানকে ভয় পায় এই কারণে যে বাংলাদেশে যদি একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয় তাহলে এই মিথ্যাবাদী তথ্যমন্ত্রী আর এমপিও হতে পারবে না মন্ত্রী হতে পারবে না যার কারণেই তিনি এই বিএনপির বিরুদ্ধে সবসময় জন্য মিথ্যাচার করে করছেন তবে আপনাকে বলতে চাই আঠাশে অক্টোবর বাংলাদেশের বিজয়ের পতাকা মানুষ উড়াবে আপনি যেমন উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে যেমন বিজয়ের পতাকা উড়িয়েছিল তেমনি আজকে এই শেখ হাসিনার যে অত্যাচার নির্যাতন গুম খুন তাকে পতন করিয়ে বাংলাদেশের মানুষ বিজয়ের পতাকা উড়াবে এই কারণে আজকে সারা বাংলাদেশের মানুষ না বিশ্বের গণতান্ত্রিক বিশ্ববাসীও বাংলাদেশের মানুষ পাশে দাঁড়িয়েছে আমরা তাদেরকে অভিনন্দন জানাই একজন রাজনৈতিক কর্মী হিসাবে এবং আঠাশ তারিখে যদি কোনো অঘটন ঘটে এই সকল কিছু দায়ভার ওবায়দুল কাদের এবং প্রধানমন্ত্রী তথ্যমন্ত্রী কে নিতে হবে এই কারণে নিতে হবে আপনি দেখেছেন যে ওবাদুল কাদের সাহেব কিন্তু জবানবন্দি দিয়ে দিয়েছে যে সাপরা চত্বরের মতো ভয়াবহ ঘটনা হবে তার মানে সাপরা চত্বরে সেদিন ওনার নেত্রীর নির্দেশনায় ওনারা যেই তাণ্ডব চালিয়ে গণহত্যা করেছিলেন সেই গণহত্যার পরিকল্পনা আঠাশ তারিখে করার চেষ্টা করছেন আমরা স্পষ্ট বলতে চাই আঠাশ তারিখে কোনো ধরনের সহিংসতা হলে সকল সহিংসতার দায়ভারে সরকার এই সরকারকে নিতে হবে কারণ আমরা সব সময় বলছি আমরা শান্তিপ্রিয় জনসভা করবো আঠাশ তারিখে গণমানুষের যেই বিজয়ের সমাবেশ সেই সমাবেশের মধ্য দিয়ে সরকারের পতনের সমাবেশ আমরা ওই দিন ডাক দেব কিন্তু আমরা বলতে চাই ওবাদুল কাদের সাহেব এবং আজকে মন্ত্রীতে যারা আছেন তারা উস্কিয়ে দিচ্ছেন এবং পুলিশকে বলতে চাই আপনার যে ধরনের অতি উৎসাহিত পুলিশ কর্মকর্তারা রাজনীতিক বক্তব্য দিচ্ছেন তাদেরকে বলবো রাজনীতির যদি খাইশ থেকে থাকে তাহলে পুলিশের পোশাক পরে আমাদের মতো রাজনীতিক মাঠে এসে কথা বলুন আপনারা উবাদুল কাদের আমাদেরকে হত্যার হুমকি দেবে সাপ পচাত্তরের যেতে ভয়াবহ ঘটনা ঘটাবে তাদেরকে আপনারা গ্রেপ্তার করবেন না রিমান্ডে নেবেন না আর আমরা সংবিধানে আছে সকল মানুষের সভা সমাবেশ করার আমরা শান্তিপ্রিয় সমাবেশ করব। আমাদেরকে আপনারা হুমকি দেবেন ধুমকি দেবেন হত্যার হুমকি দেবেন সেটা হতে পারে না আমি পুলিশকে বলতে চাই আপনারা ওবাদুল কাদেরকে গ্রেপ্তার করুন এবং তাকে রিমান্ডে নেন যে সাপ চত্বরে কী ধরনের ঘটনা তারা ঘটিয়েছিল সেদিন এবং আঠাশ তারিখে কী ধরনের ঘটনা ঘটাতে চায় আমি আবারও স্পষ্ট করছি আঠাশ তারিখে কোনো ধরনের সহিংসতা হলে সকল সহিংসতার দায়ভার এই সরকারকে নিতে হবে আমরা বারবারই বলছি আঠাশ তারিখ আমাদের শান্তিপ্রিয় সমাবেশ হবে এই সমাবেশে আওয়ামী লীগ ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবে ইনশাল্লাহ সেই মাস শিকার করতে আমরা দেব না আমরা চায় না বাংলাদেশে এই আওয়ামী লীগ সন্ত্রাসীর দ্বারা বাংলাদেশের মানুষ নির্যাতিত হোক আর কোনো সভা সমাবেশে এই ধরনের হামলা হোক আর লাশের উপরে নিত্য না হোক আমরা এটাই চাই